ভ্রমণ পিপাসু বন্ধুদের সুস্বাগতম জানাই জিওরাজ ইউটিউব চ্যানেলে। আজ পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের এক সুন্দর গ্রাম যার নাম উসুলডুংরি, সেই উসুলডুংরি গ্রামের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরা হবে। এই গ্রামটি সাধারণত সানরাইজ পয়েন্ট বা সূর্যোদয়ের পয়েন্ট হিসাবেই প্রসিদ্ধ। তো এই গ্রামের খুব সুন্দর পরিবেশ, বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্য, যে সৌন্দর্য আপনারা মুগ্ধ হয়ে যাবেন। আশা করি আপনারা যখনই অযোধ্যা পাহাড়ে ভ্রমণ করতে আসবেন তখন এই গ্রামে আসলে আপনাদের মন খুবই ভালো লাগবে। কারণ গ্রামটির একদিকে যেমন আছে আপনার প্রাকৃতিক সৌন্দর্য, অন্যদিকে গ্রামের নিজস্ব এক সুন্দর, সেখানকার খুব সুন্দর সুন্দর ঘরবাড়ি, যা দেখলে মনে হবে আপনি গ্রাম্য পরিবেশে এসেছেন এবং মনটা সত্যি খুব ভালো লাগবে। অযোধ্যার হিলটপ থেকে মাত্র 7 কিলোমিটার মধ্যে এই উসুলডুংরি গ্রামটি অবস্থিত। এই গ্রামে আপনি যাওয়ার পথে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশেরও ছোঁয়া পেয়ে যাবেন। এখানে আসার পর আপনারা একটি ওয়াচ টাওয়ার দেখতে পাবেন, যেখানে উঠলেই এর দূর প্রান্তে যত দূর আপনার দৃশ্য যাবে বা আপনার চোখ যাবে তত দূরেই আপনার মনে হবে চোখ ফেলে রাখি। চারিদিক পাহাড়, তার সঙ্গে খুব গভীর বন এবং বিভিন্ন ধরনের প্রাণীর লক্ষ্য করা যায়, বিশেষ করে বিভিন্ন ধরনের পাখি আওয়াজ, যেটা আপনাকে সবসময় মুগ্ধ করে মনে হবে যেন একটা অন্য জায়গায় এসে গেছে। সানরাইজ বা সূর্যোদয় দেখার জন্য আপনাকে এইখানে আসতে হবে খুব ভোরে, মোটামুটি শীতকালের হিসাবে 5:30টার আগে এবং গ্রীষ্মকালের হিসাবে 4:30টার মধ্যে পৌঁছলে আপনি এখানে খুব সুন্দরভাবে সূর্যোদয় দেখতে পাবেন। কারণ এখানকার সূর্যোদয়ের জন্যই জায়গাটি খুব আকর্ষণ। এছাড়া সূর্যাস্তও খুব সুন্দর হয়, এমন নয় যে সূর্যোদয়, সূর্যাস্তও এখানকার থেকে আপনারা খুব সুন্দর দেখতে পাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।